শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকের ক্লাসে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ক্লাস যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকের ক্লাসে আমাদের গতদিনের ক্লাসে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আলোচনা করছিলাম এবং তার পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। আপনার সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আজ আমরা আলোচনা করব শিক্ষা শিল্প নিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন হলো শিক্ষা শিল্প। পাট শিক্ষা তৈরির প্রধান উপকরণ। এই শিক্ষা তৈরির প্রধান উপকরণ কোনটি বা প্রধান উপকরণ কি? প্রশ্ন লিখলেন, শিক্ষা শিল্প তৈরির প্রধান উপকরণ কি? নকশি শিক্ষা তৈরিতে কঞ্চি, সুতলি, ঝিনুক, কড়ি, শঙ্খ, কাপড়, পোড়ামাটির বল ইত্যাদি ব্যবহৃত হয়। এখানে নকশি শিক্ষা তৈরিতে কি কি ব্যবহৃত হয় এটা আপনারা লিখে নেবেন প্রশ্ন আকারে। তারপর নকশি পাখা বাংলাদেশের লোক ও কারুশিল্পের ঐতিহ্যের আরেক প্রতীক। নকশি পাখা তাল পাতা, সুপারি পাতা, খোল, সুতা, পুরনো কাপড়, বাঁশের বেতি, নারকেলের পাতা, চুলের ফিতা, পাখির পালক ইত্যাদি অতি সাধারণ ও সহজলভ্য উপকরণ দিয়ে পাখা তৈরি করা হয়। নকশি পাখা তৈরি উপকরণগুলো লেখো। নকশি পাখা তৈরি উপকরণগুলো লেখো। এরপর শীতল পাটি। শীতল পাটি এক ধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা। শীতল পাটি কি বা শীতল পাটি বলতে কি বোঝায়? শীতল পাটি বলতে কি বোঝায় বা কি বুঝো? শীতল পাটি বলতে কি বুঝো? শীতল পাটি এক ধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্প। মোত্তা বা পাটি, বেত বা মুস্তাক নামক গুল্ম জাতীয় উদ্ভিদের ছাল থেকে এগুলো তৈরি করা হয়ে থাকে। হস্তশিল্প হিসাবে এগুলো যথেষ্ট কদর রয়েছে। শহরে শোপিস এবং গ্রামে এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাজসজ্জা দ্বারা সজ্জিত মাদুরকে নকশি পাটিও বলা হয়। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো 2017 খ্রিস্টাব্দে বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতল পাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। এই শীতল পাটির ইতিহাস সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করবো, একটু মনোযোগ সহকারে শুনবো। আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে টিকা হিসাবে, শীতল পাটি, শীতল পাটি কিন্তু টিকা হিসাবে আসতে পারে। অচ্যুত চরণ চৌধুরী তত্ত্বনিধি কর্তৃক বিরচিত এবং 1920-এর দশকে প্রকাশিত শ্রীহট্টের ইতিবৃত্ত নামীয় বিশালাকার গ্রন্থের প্রথম খণ্ডে চতুর্থ অধ্যায়ে শীতলপাটি সম্পর্কে নিম্নরূপ বর্ণনা করা যায়। এই শিল্পের মধ্যে শীতলপাটি সর্বপ্রধান ও বিশেষ বিখ্যাত। মোত্তা নামক একজাতীয় গুল্মের বৃত্ত দ্বারা ইহা প্রস্তুত হয়। ইহা শীতল, মসৃণ ও আরাম জনক বলিয়া সর্বত্র সমাদৃত। মানে এর আলোচনা ব্যাপক এবং এটি শীতল এবং মসৃণ হিসাবে আদিত, যা সর্বত্র ছড়িয়ে পড়েছে। বঙ্গদেশের জন্য কোথাও এইরূপ উৎকৃষ্ট পাটি প্রস্তুত হইতে পারে না। পাটির বেত্র রঞ্জিত ক্রমে পাশা, দাবা প্রভৃতি বিবিধ খেলার ছক ইত্যাদি চিত্রিত করা হয়। পাটির মূল্য গুণানুসারে 10 আনা হইতে 10 টাকা পর্যন্ত হইতে পারে। বেত্র যত চিকন হয় মূল্য ততই বর্ধিত হয়। পূর্বে নবাবের আমলে 20 থেকে 25 টাকা হইতে 80 থেকে
90 টাকা, এমন কি 100-200 টাকা পর্যন্ত মূল্যের পাটি প্রস্তুত হইত বলিয়া শোনা যায়। 20 থেকে 21 হাত দীর্ঘ পাটিকে সব বলিয়া থাকে। ইট ও 44 পরগনাতে, অর্থাৎ ইট এই যে একটা জায়গার নাম, এখানে সর্বোৎকৃষ্ট শীতল পাটি প্রস্তুত হয়। 44 পরগনাতে পাটি প্রস্তুতকারকগণ পাটিয়ারা দাস নামে খ্যাত। তাহলে যারা পাটি প্রস্তুত করতো তাদের কি বলা হতো? যারা পাটি প্রস্তুত করা হতো, পাটি প্রস্তুতকারীগণকে কি বলা হতো? শীতল পাটি প্রস্তুতকারীগণকে কি বলা হয়? পাটিয়ারা দাস। 1876 থেকে 77 খ্রিস্টাব্দে শ্রীহট্ট হইতে 3,927 টাকা মূল্যের পাটি রপ্তানি হয়েছিল। শীতল পাটির বয়ন পদ্ধতি আলোচনা করো। শীতল পাটির বয়ন পদ্ধতি আলোচনা করো। যে গুল্মজাত উদ্ভিদ থেকে শীতল পাটি তৈরি করা হয় তা স্থানীয় নাম মুক্তা। স্থান ভেদে একে মুস্তাক, পাটিবেত ইত্যাদি নামেও অভিহিত করা হয়। মুক্তা গাছ দেখতে সরু বাঁশের মতো, জন্মে ঝোপাকারে। গোড়া থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখা হয় মুক্তার কাণ্ড। দা দিয়ে শেষে পাতা ও ডালপালা ফেলে দেওয়া হয়, দূর করা হয় ময়লা। এরপর মাটিতে মাছ কাটার বটি ফেলে মুক্তার কাণ্ডটিকে চিরে লম্বালম্বি কমপক্ষে 4টি ফালি করা হয়। কাণ্ডের ভেতর ভাগে সাদা নরম অংশকে বলে বুকা। এই বুকা শেষে ফেলে দেওয়া হয়। যে ব্যক্তি পাটি তৈরি করে তাকে বলা হয় পাটিকর বা পাটিয়ান। পাটিকরের লক্ষ্য থাকে মুক্তার ছাল থেকে যতটা সম্ভব সরু ও পাতলা বেতি তৈরি করে নেওয়া। বেতি যত সরু ও পাতলা হবে পাটি তত নরম ও মসৃণ হবে। এজন্য হাতে নোক দিয়ে সিলে বুননযোগ্য বেতি আলাদা করা হয়ে থাকে। বেতি তৈরি হওয়ার পর এক একটি গুচ্ছ বেড়ার আকারে বাঁধা হয়। তারপর সেই বেড়া ডেকচিতে, তাদের যে ডেকচি ছিল সেই ডেকচিতে আপনার ভিজিয়ে রাখত। তারপর কি করতো? সেগুলো আবার রোদে শুকাত। দক্ষ কারিগর একটি মুক্তা থেকে 12টি পর্যন্ত সরু বেতি তৈরি করতে সক্ষম ছিল। তারপর দেখেন এই যে বুকো সিলে সিলে, মানে বেতি থেকে সিলে সিলে বেতি তৈরির সময় পাটিকর বুড়ো আঙ্গুল ও মধ্য আপনার মধ্যকার কাপড় পেঁচিয়ে নেয় যাতে গভীর ধারে আঙুল না পেরে দেয়। অর্থাৎ এই বেতিতে কিন্তু আপনার দেখবেন এক ধরনের মেলে আছে, মেলে আমরা ধরো মেলি বলি গ্রাম্য ভাষায়, যেটাকে আমরা মেলি বলি বা চেসু, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। এদেরও কিন্তু এই পাটি পাটি তৈরি কাজ করে। তার মনে করেন যে আপনাদের বিছানাগুলো পান মিলির বিছানা বলে যেগুলা, এগুলো কিন্তু ওই যে বিল, যে বড় বড় বিল গুলো থাকে, এই বিলে কিন্তু এই মেলিগুলো জন্মায়। তো মনে করেন যে মেলি দিয়ে যখন আপনার এমনি সাধারণভাবে টানা হয় তখন দেখবেন ওইটা খুব ধারালো থাকে, চিকন। তো যখন চিকন ধারালো তখন হাত কেটে যায়, এজন্য তারা কাপড় পেঁচিয়ে নিত। এভাবে নকশিপাতির ক্ষেত্রে পাটিকর তার স্মৃতি থেকে বাদামি এবং প্রাকৃতিক রঙের বেতির সঙ্গে রঙিন বেতি মিশিয়ে নকশি তৈরি করত। অর্থাৎ তারা আবার এইগুলো কি করতো, রঙে চুবাতো, বিভিন্ন কালারের রং তাতে দিয়ে মিশ্রণ করে সেখানে এগুলো ভিজিয়ে রাখতো এবং তাড়ি তাড়ি করে ভিজিয়ে রাখার পরে সেখান থেকে তারা এই যে এক এক কালারের তাড়ি এরকম মিক্স করে করে সুন্দর করে ডিজাইন করে তারা কি করত, এই পাটি শীতল পাটি বুনন করত। সিলেটে এই পাটির জন্য বিখ্যাত। এছাড়াও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ। তাহলে কোন কোন জায়গা এই পাটির জন্য বিখ্যাত বা কোন কোন জায়গায় এর বিস্তার ছিল? সিলেট আর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা বরিশাল টাঙ্গাইল কুমিল্লা ও লক্ষ্মীপুর অঞ্চলে এই গাছ জন্ম এবং পাটিও পাওয়া যায়। ঢাকার নিউ মার্কেট কারওয়ান বাজার শীতল পাটি কিনতে পাওয়া যায়। এর দাম আকার অনুযায়ী বিভিন্ন হয়। নকশি করা, অর্থাৎ এই যে নকশা করা পাটিতে দাম বেশি হয়ে থাকে, যে পাটিতে বেশি নকশা থাকবে সেই পাটির দাম তত বেশি।
বাংলাদেশের বিভিন্ন স্থানে পাটি তৈরি হয়, কিন্তু সিলেট এলাকার বিভিন্ন স্থানে যে মানের শীতল পাটি তৈরি হয় তা অসাধারণ। সিলেট অঞ্চলের সুনামগঞ্জে প্রভৃতি এলাকায় পাটি করা তাদের নিপুণতার জন্য শত শত বছর যাবৎ প্রসিদ্ধ। শীতল পাটিতে বসে বা শুয়ে যে আরাম প্রদায়ী শীতল অনুভূতি পাওয়া যায় তা ব্যাখ্যা অতীত, মানে তা বর্ণনা করে শেষ করা যাবে না। আধুনিক নগদ জীবনে ও বিয়ের অনুষ্ঠানে কনের আসন হিসাবে শীতল পাটির ব্যবহার অব্যাহত আছে। শীতল পাটির খণ্ডাংশ অন্যান্য হস্তশিল্পজাত পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। ইউনেস্কোর নিবস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত দেখেন ঢাকা বাংলাদেশের একটি দোকানে শীতল পাটি বিক্রির দৃশ্য এখানে সুন্দর আলোচনা করা হয়েছে। লোকচিত্র, হাড়ির উপর বিভিন্ন চিত্র আঁকা এদেশের একটি প্রাচীন সংস্কৃতি। আবহমান বাংলার লোকসমাজের দৈনন্দিন জীবন, ধর্ম বিশ্বাস, লৌকিক আচার আচরণ ধারণা করে আসছে এই চিত্রিত হাড়ি। এইসব হাড়িতে ঘোড়া, পাখি, শাপলা ফুল, পান পাতা, মাছ প্রভৃতি মাটি বা যেগুলো মাটির তৈরি সেই মাটির তৈরির পাত্রে মোটিফ আকারে এগুলো ব্যবহৃত হয়। এরপর মৃৎশিল্প, বাংলাদেশের লোক ও কারুশিল্পের উল্লেখযোগ্য স্থান দখল করে আছে মৃৎশিল্প। এই শিল্পের হাজার বছরের ইতিহাস রয়েছে। দেশের ঐতিহ্যবাহী মূলত শিল্প সামগ্রীর মধ্যে রয়েছে হাড়িপাতিল, কলসি, সানকি, চুলা, শাকসবজি, ফলমূল, খেলনা, পুতুল, ঘরের টালি, ধর্মীয় প্রতিকৃতি, প্রাণীজ প্রতিকৃতি, অলঙ্কার প্রভৃতি। এরপর মেলা, বাংলাদেশের জনপ্রিয় এবং শক্তিশালী একটি সাংস্কৃতিক অনুষঙ্গ মেলা। মেলার উৎপত্তি মূলত গ্রাম সংস্কৃতি হতে। বিভিন্ন ধর্মীয় উপলক্ষ, কৃষি মেলা, ঋতুভিত্তিক মেলা, সাধু সন্তের অরস উপলক্ষে মেলা, বরেণ্য ব্যক্তিদের স্মরণোৎসব উপলক্ষে মেলা, জাতীয় দিবস সময় উদযাপন উপলক্ষে মেলা ইত্যাদি এদেশের লোক সংস্কৃতির সাথে অতপ্রোতভাবে জড়িত। বৈশাখী মেলা বাঙালির আনন্দ ঘন লোকজ সংস্কৃতির ধারণ। তাহলে আপনারা মূলত মেলা, মৃৎশিল্প, লোক চিত্র, তারপরে আপনার শীতল পাটি সম্পর্কে বিস্তৃত আলোচনা শুনলেন। আশা করি এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা যে প্রশ্নগুলো লিখে রেখেছেন প্রশ্নগুলো এখান থেকে নোট তৈরি করবেন, উত্তর আকারে এখান থেকে নোট তৈরি করবেন। কে কয়টি প্রশ্ন লিখছেন একটা বলেন তো স্যার? এই প্রশ্নের উত্তর গুলো কি স্যার মানে বড় পরিসরে লিখতে হবে নাকি সংক্ষিপ্ত আকারে লিখতে হবে স্যার? যেগুলো এক কথায় উত্তর সেগুলো এক কথায় লিখতে হবে, যেগুলো দুই কথায় উত্তর সেগুলো দুই কথায় লিখতে হবে। জি স্যার। কে কয়টি প্রশ্ন লিখছেন বলেন স্যার? আমি পাঁচটা লিখছি স্যার। ধন্যবাদ, পাঁচটি প্রশ্ন বলেন, আর বাকিরা চ্যাট বক্সে হাজিরা দেন। নকশি পাখা তৈরির উপকরণ গুলো লেখো। 1 নম্বর, শীতল পাটি বলতে কি বুঝো? 2 নম্বর, 3 নম্বর, শীতল পাটি তৈরি কারককে কি বলা হয়? 4 নম্বর, শীতল পাটি বয়ন পদ্ধতি আলোচনা করো। 5 নম্বর, কোন কোন অঞ্চল শীতল পাটির জন্য বিখ্যাত? রাজনীত নাহার 11টি প্রশ্ন লিখেছে, বলেন 11টি প্রশ্ন বলেন। শিকা শিল্প তৈরির প্রধান উপকরণ কি? নকশি শিকা তৈরিতে কি কি ব্যবহার করা হয়? নকশি পাখা তৈরির উপকরণ গুলো লেখো। শীতল পাটি বলতে কি বোঝো? শীতল পাটি বর্ণনা কোথায় পাওয়া যায়? সব কি? শীতল পাটি প্রস্তুতকারীদের কি বলা হয়? পাটিয়ারা দাস কারা? সিলেট কিসের জন্য বিখ্যাত? সিলেট পাট শীতল পাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত? মৃৎশিল্প কি? মেলার উৎপত্তি হয় কিভাবে? অনেক সুন্দর, আমরা নাজিন একটা জুম তালে বাজাই সবাই। নাজিন নাহারের জন্য সবাই কোম্পালি বাজাই, অনেক সুন্দর হয়েছে।
আমি 9টা প্রশ্ন লিখছি। বলেন 9টা প্রশ্ন বলেন, আপনাকে ধন্যবাদ। কি নকশি শিখা তৈরিতে কি কি ব্যবহৃত হয়? বাংলাদেশের নকশি পাখা তৈরির উপকরণগুলো লিখো। শীতলপাটি বলতে কি বুঝো? শীতলপাটি সম্পর্কে আলোচনা করো। শীতলপাটি প্রস্তুত কারীদেরকে কি বলে ডাকা হয় বা কি নামে খ্যাত? শীতলপাটির বয়ন পদ্ধতি বর্ণনা করো। লোকচিত্র বর্ণনা করো। মৃৎশিল্প কি? ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আর কে কয়টা লিখছেন? আর কে কয়টা লিখছেন? স্যার আমি 6টা লিখছি। স্যার আমি 8টা লিখছি। স্যার বলেন 8টা বলেন। স্যার শিক্ষা শিল্পের প্রধান উপকরণ কি কি? নকশি পাখা তৈরির উপকরণ গুলো লেখো। শীতল পাটি বলতে কি বোঝো? শীতল পাটি প্রস্তুতকারীগণকে কি বলা হয়? শীতল পাটির বয়ন পদ্ধতি আলোচনা করো। কোন কোন অঞ্চল শীতল পাটি বিখ্যাত? আর সিলেট কিসের জন্য বিখ্যাত? আর মৃৎশিল্প কাকে বলে? সুন্দর, ভেরি গুড। সঙ্গীতা মিত্র, আপনি বলেন। জি স্যার, শিখা শিল্প তৈরির প্রধান উপকরণ কি? শিখা শিল্প তৈরিতে কি কি ব্যবহৃত হয়? নকশি পাখা তৈরির উপকরণ গুলো কি? শীতল পাটি বলতে কি বোঝো? শীতল পাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শীতল পাটি প্রস্তুতকারীকে কি বলা হয়? শীতল পাটির বয়ন পদ্ধতি আলোচনা করো। শীতল পাটির লোকচিত্র বর্ণনা করো। কোন কোন জায়গা শীতল পাটির জন্য বিখ্যাত? সুন্দর হয়েছে, খুবই ভালো। আচ্ছা হাজিরা দেননি, আমার কেউ আছেন? স্যার আমি দিইনি। 1357 চ্যাট বক্সে লেখেন। স্যার আমারটা 1421। হ্যাঁ পেয়েছি, আপনারটা পেয়েছি। স্যার আজকে তো বললেন না কার কার হাজিরা নিলেন। চ্যাট বক্সে যারা লিখছেন সবাই নিয়েছি। স্যার মর্জিনা 1099 নিয়েছেন, নবম ব্যাচ। আচ্ছা এই যে মানে সুবিধা হয় কি ধরেন, আমি বলার পরে হাজিরা দেওয়ার দিলে এই যে রকম আজকে দুই একজন হাজিরা দিছে, তাহলে আমি একদম প্রথম থেকে হাজিরা লিখতে লিখতে চলে আসছি একদম শেষ পর্যন্ত। আপনাদের বারবার আর বলা হচ্ছে না যে কে হাজিরা দিচ্ছেন কে হাজিরা দিচ্ছেন, এরকম বলা লাগতেছে না। কিন্তু এই যে প্রথম থেকে কিছু দিয়ে রাখেন, আবার আমি যখন বলি তখন যেন এটা উল্টো পাল্টা হয়ে যায়। আপনি বললে দিব হাজিরা নাকি আগে থেকে দিতে হবে? চ্যাট বক্সে কেউ হাজিরা দিবেন না আমি না বলা পর্যন্ত। আর কেউ বাকি আছেন? 1357 আমি পেয়েছি হাজিরা। 1303 স্যার আপনি চ্যাট বক্সে হাজিরা দেননি? না স্যার। আচ্ছা 1303। স্যার রুটিন কি দিয়ে দিয়েছেন? রুটিন এটা অফিসে যোগাযোগ করবেন, অফিস থেকে তো রুটিন দেবে। আর কেউ বাকি আছেন হাজিরা দিতে? সবার হাজিরা শেষ। স্যার আমার হাজিরা নেই স্যার। ও আপনি চুপি চুপি ক্লাস করছিলেন তাই না? জি স্যার। আপনি কোথায় ক্লাস করছিলেন? স্যার আমার বাসা মেহেরপুর। এই আপনি কোথায় ক্লাস করছিলেন মেহেরপুর, আমি কি জিজ্ঞেস করছি নাকি? স্যার ফেসবুকে দেখছিলাম স্যার। কয়টি প্রশ্ন লিখেছেন? জি আপনি কয়টি প্রশ্ন লিখে নিয়েছেন? স্যার আমি লিখিনি স্যার, লেখার জন্য 9:30 ক্লাস না স্যার। আপনার জন্য আধা ঘন্টা বৃদ্ধি করা হয়েছে নাকি? আমি ভাবছি 9:30 সাড়ে 9:30 নয় তো।
লেট হয়েছে স্যার আজকে আমার। ফেসবুকে তারা ক্লাস করে তাদের অবস্থা দেখছেন তো? জি স্যার আমি বুঝছি। আপনি যখন বললেন যে ক্লাসে কেউ নেই ওই দিন স্যার আমি এখন জয়েন করলাম। আমরা মনে করেন একটা প্রতিষ্ঠানে চাকরি করি, জুমে সবসময় কথা বলা যায় না, এই জন্য লাইভেও থাকি আবার জুমেও থাকি, আমি মোট করে রাখি সবসময়। স্যার আমি নোট করে শেষে স্যার ওই যে ক্লাস শেষ হয় ওইটা তো রেকর্ড হয়ে থাকে ওইখান থেকে আবার করি। মনে করেন আজকের লাইভ দেওয়া যাচ্ছে না তখন কিভাবে রেকর্ড করবেন? গ্রুপ আছে না আমাদের, গ্রুপে বান্ধবীদের কাছে নিয়ে নি, গ্রুপে দিয়ে দেয় স্যার এগুলো। আচ্ছা হাজরা দিদিকে বাকি আছেন, তারপরে আমি এই লাইভ শেষ করে আপনার সাথে কথা বলছি, যার যা ওষুধ দেওয়ার দিয়ে দিচ্ছি। এই আর আজকে ওষুধ দেবেন স্যার? আজকে কিছু বলেন না স্যার, আজ তেমনি ভুল হয়েছে স্যার। সবার শেষ আর আর আমি আগে শেষ করিনি তারপরে বলতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আগামী ক্লাসে সবার উপস্থিতি একান্ত কাম্য ব্যক্ত করে আজকে ক্লাসটি আমি শেষ করছি। সকালে তো